অনিল চল না, আজ তোদের পার্টি ফার্টি করি, ছুটির দিন এইভাবে কি কেটে যাবে ছুটির দিনটা? চল এক কাজ কর না, দুজন মিলে কি কর, সুভাষ আর শুভকে ফোন লাগা, চল আজ তাহলে জমিয়ে যাক পার্টিটা, কি বলিস? দাঁড়া দেখে দিলে ফোনটা করে দেখে বুঝলি, ওই ছেলেগুলো কোথায় যাবো ফোন করে ডেকে নিই আমি। হ্যাঁ দাঁড়া নাম্বারটা বের করি, ওয়েট। হ্যালো সুভাষ, শুনতে পাচ্ছিস? আরে নেটওয়ার্ক প্রবলেম ইয়ার। এ কোথায় আছিস বল না, ফিরে আছিস কি? তো চলাই না, আমি মাঠে বসে আছি। আর হ্যাঁ শোন শোন, শুভকে সাথে নিয়ে আয় বুঝলি, আমি সুশীলের সাথেই আছি, তো মাঠে আয় মিট কর, দরকার আছে। সুশীল, এ ভাই সুশীল, এই ফোন করেছিলিস? হ্যাঁ সুভাষ, এলি চল ভাই ক্লাবে, চল 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 ক্লাবে চল, ওখানেই কথা আছে। আরে কিছু আর্জেন্ট ছিল নাকি? আরে না রে, চল না ক্লাবে চল, ওইখানেই কথা বলবো, চল 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 চল। আজকে 15 আগস্ট, কিছু প্ল্যান করছি, চল সেই নিয়ে একটু ক্লাবে বসে চল, ওইখানেই গল্প করবো। হ্যাঁ ঠিক আছে, এই তো বলতে পারতিস ভাই। আরে চল না ইয়ার, এলি তো কি হয়েছে? আরে বন্ধু দুজন এসেছে, চল একটু গল্প টল্প করি, চল। এবার তো বল কি বলছিলিস। আরে ভাই 15 আগস্ট, এইভাবে দিনটা পার করবো, চল না একটু পার্টি ফার্টি করিস, কি বলিস ভাই শুভ, হয় না? হ্যাঁ ঠিক বলেছিস, অনেকদিন পার্টি হয়নি, চল তাহলে ওটাই করা যাক। তোরা তো জানিস আমি এসবে থাকি না। ধুর সত্যি, তুইও না। ঠিক আছে তোরা যখন বলছিস আমি যেতে পারি। ঠিক আছে চল আগে তাহলে বাড়ি, চল মালটা আগে তুলে নিই, চল চল। বাট ভাই একটা কথা, না ভাই আজকে কোনো কথা না, আজ সম্পূর্ণ আমার খরচা, আজ আমি খাবো। ঠিক আছে চল, পার্টি তুই দিচ্ছিস? একদম ভাই আজ আমি দিচ্ছি, চল তুই আমার জমাই হবে, তো একদম ভাই আজ ফুললি পার্টি হবে, চল একদম মাংস হয়ে যাবে। চল হয়ে যাবে, চল চল ভেতর দিকে চল, ব্যাস এবার তোরাই যা, ঠিক আছে আমি এখানে ওয়েট করছি। ঠিক আছে চল। কত বললে দাদা? 310। ভাই তোরা তো নিলি, এবার আমি একটা কথা জানবো ভাই, চল 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 চল, ভাই পূরণ করি তো ভাই, তোর কথাটা শুনি নে ভাই, আমরা এখানে রয়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে শুনি নে চল। দাদা
ওই বড় পতাকাগুলোর কি দাম? এই বড় পতাকা দাম হলো 180 টাকা। এই ছোটটা কত করে? এটা এটা 5 টাকা। ঠিক আছে, আপনি একটা দিয়ে দিন। ঠিক আছে, এটা 5 টাকা দিন। 5 টাকা। হ্যাঁ দাদা, 5 টাকা। ঠিক আছে, চল রে। এটাই তো সব। নে সুশীল, প্যাকটা তুই বানা। এটাই তো আসল রে। আমার নাম করে শুরুই করে দি, বুঝলি? আজকে যে তোরা এসব খাচ্ছিস, তোরা কি জানিস কত কষ্টে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে? রাখতো তো যত স্বাধীনতা দিবস। তুই এটা বলছিস? তুই জানিস কত বিপ্লবী শহীদ হয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছে? রাখ না রে ভাই, আজকের দিনও হ্যাঁ 15 আগস্টের দিনও পার্টিটা কিভাবে নষ্ট করবি? ভালো লাগে না জানিস তো। প্রতি মুহূর্তে কত সৈনিকের রক্ত ঝরছে এই দেশের জন্য। আরে রাখ না তোর এসব কথা, তোর আর আমার তো ঝরছে না। তুই থাক না, পার্টি করছি, পার্টি করতে দে না ভাই। আরে রাখ না, তুই আর্মিতে যেতে চাস তো? কত বেতন হবে? তুই কত পাবি? 10-20 আমি দেবো, চল। প্রত্যেকটা মুহূর্তে লাইফের রিস্ক, ওখানে গিয়ে কি হবে? পার্টি কর, পার্টি কর, ভাল লাগে না। তুই যা আর্মিতে, আমরা কেউ নেই, এখানে বসবো, ছুটির দিনে মাল খাবো। তোদেরকে বলে কোনো লাভ নেই। সুভাষ, শুনলাম তুই আর্মিতে চান্স পেয়ে গেছিস, আলটিমেট তুই লোককে পৌঁছে গেলি বল। ভাই তোদের খুব মিস করবো ভাই, খুব মিস করবো। Thank you.
দিদি, মায়ের রক্ষা তো আমি করতে পারলাম না, আমার আরেক মা আছে, তার রক্ষার জন্য আমি যাচ্ছি। আমায় আশীর্বাদ কর। और बताओ सुरेंद्र पाजी, तुम्हारे घर में? घर में तो मम्मी है, बीबी है और एक छोटा सा मुंडा है। ओए यार, तेरे करे कौन कौन हैगा वा, थोड़ा दसो भी। अरे यार, मेरे घर में तो मैं हूँ, मेरी बीबी है और एक मेरा छोटा सा भाई है जो कि पांचवी में पढ़ता है। कोई मुझसे क्या पूछता है, सुभाष से पूछ। अरे उसने तो अभी तक शादी भी ना की है। यार मुझसे क्या पूछता है, मेरे घर में मेरे दीदी है जिसने मुझे पाल पोस करके बड़ा करी है, और मेरे एक जीजा है, जीजा का साथ दो दो भांजे भी है। यार चल देखते हैं कब ये शैतानों के बस्ती में फायरिंग शुरू होगी। ओए यार, तेनु करे तो चेता होंदा कि नहीं होंदा? याद तो बहुत आती है यार, लेकिन क्या करूं, बाकी रक्षा भी तो करनी है। दीदी ने चिट्ठी भी भेजी है जो मैंने अभी पढ़ा भी नहीं, यारा फुर्सत ही नहीं है। दीदी ने चिट्ठी भेजी है और तूने पढ़ा भी नहीं? चल चल पढ़, हम लोग भी तो सुने क्या लिखा है। কেমন আছিস ভাই? তোর জন্য আমাদের মন খুব খারাপ, তোর বন্ধুরাও প্রায় তোর খবর নেয়। আর কয়েকদিন পর তো রাখি পূর্ণিমা, তুই রাখি পূর্ণিমার দিন আসছিস তো ভাই? ভাই, ও ভাগ্নেদেরকে আমি দেশ রক্ষার জন্যই পাঠাবো।
তোকে আর আজ আমরা বুঝতে পারলাম স্বাধীনতা মহাম সত্যি কত বিপ্লবী সৈনিক হয়েছে রে, তাই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরও আজ কত শত শত সৈনিক শহীদ হচ্ছে রে, এই শহীদের মর্ম আমরা কোনোদিন বৃথাও দেবো না, কোনোদিনও দেবো না। আমরা কথা দিচ্ছি স্বাধীনতা দিবসে আর কখনো আমরা উল্লাস করবো না ভাই।